ফাইনালি মেহরানগড় ফোর্টে চলে এসেছি। এটাই হচ্ছে যোধপুরের মেন একটা ফোর্ট, আর এটা হচ্ছে রেড স্যান্ড স্টোনে তৈরি। তো আজকে এই মেহরানগড় ফোর্টই আপনাদেরকে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো আমি রাজস্থানের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই সমস্ত ঘোরার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছি। সুতরাং আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপিরেশন দেবেন। মেহরানগড় ফোর্টেতে আপনারা বাইক নিয়েও আসতে পারেন, কার নিয়েও আসতে পারেন। এখানে স্পেশালি পার্কিংয়ের জায়গাও আছে, কোনো রকম সমস্যার কোনো ব্যাপার নেই। তো এই হচ্ছে মেহরানগড় ফোর্টের একটা ডামি এখানে বসানো আছে। আমরা এই জায়গাটা দিয়ে জাস্ট এন্টার করে এখন এই জায়গায় আছি। তো এটা দিয়ে এবার ভিতরে প্রবেশ করব। ফাইনালি এন্টার করে গেছি মেহরানগড় ফোর্টে, একদম প্রবেশদ্বারের সামনে। এবার আপনাদেরকে দেখানোর পালা মেহরানগড় ফোর্ট। এখনও টিকিট কাউন্টার আসেনি, টিকিট কাউন্টার ভিতরে দেখা যাক টিকিট কাউন্টারে কত টাকা টিকিট নেয়। এখানের এন্ট্রি হচ্ছে 200 টাকা করে পার হেড, আর যদি লিফট নেওয়া হয় এক্সট্রা সেটা হচ্ছে 50 টাকা করে পার হেড, আর যদি গাইড নেওয়া হয় 180 টাকা করে গাইড চার্জ লাগে। তবে পার হেড নয়, চারজনের গ্রুপ হলে 180 টাকা। তো দেখতেই পাচ্ছেন এলিভেটারের জন্য কতটা লাইন পড়েছে। এখন এলিভেটার দিয়ে আপাতত উপরে উঠবো, কারণ সময় বাঁচাতে হবে। খুব বড়ো থাকার জন্য আমরা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম, অ্যাডভান্টেজের জন্য আমরা আগে চলে এসেছি পিছন থেকে। তো এদের গ্রুপ বড়ো, তো 8 জন করে একটা লিফটে যাওয়া যায়। আপনি 5 লোক বসতিল? তো চলে এসেছি একদম মেহরানগড়ের একদম টপে। এখান থেকেই আমাদের জার্নি স্টার্ট, মেহরানগড় ফোর্ট জার্নি স্টার্ট। যদি বলি এই ফোর্টটার বিস্তৃতিটা কতখানি, এই ফোর্টের বিস্তৃতিটা অনেকখানি, ওই দূর পর্যন্ত এর বিস্তৃতি। আর এখানে হচ্ছে একটা হিল আছে, হিলটার নাম এখানে এইমাত্র দেখলাম, সেটা হচ্ছে সিংহরিয়া হিল। তো এই হিলটা হচ্ছে ওই যে টাওয়ারটা রাখা আছে, টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে, এই টাওয়ারটায় এইখানে যে হিলটা আছে এটার নাম এটা। তো দারুণ সুন্দর এখান থেকে একটা ফোর্টের ভিউ পাওয়া যাচ্ছে, ফোর্ট ওয়ালগুলোকেও দেখা যাচ্ছে। যোধপুরে যখন এই মেহরানগড় ফোর্টে যখন যে সমস্ত রাজারা ছিল, সেই সমস্ত রাজাদের যে সমস্ত রাজপুরোহিত এই মেহরানগড় ফোর্টে দাঁড়িয়ে সেই পুরোহিতদের বাড়ি চেনবার জন্য এই সমস্ত বাড়িগুলোকে নীল কালার করা হয়। তখন একটা কাস্টের বিভক্ত ছিল বলে, তো সেই বাড়িগুলোকে আলাদা করে চেনানোর জন্য নীল কালার করা হতো। তো এখন সেই ধরনের কোনো কাস্টের আর কোনো ব্যাপার নেই বলে যে কোনো বাড়ি নীল করা হয়, তার এ থেকেই হয়ে যায় হচ্ছে যোধপুর ব্লু সিটি। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে আমি বলে রাখি, এই যে মেহরানগড় ফোর্ট যেটা বলছি, এই মেহরানগড়ের ফোর্টের নাম কিন্তু মেহরানগড় নয়, এই মেহরানগড় ফোর্টের নাম হচ্ছে মিহির ফোর্ট। সেখান থেকেই অপভ্রংশ হয়ে মেহরানগড় নামটা এসেছে।
দাঁড়িয়ে আছি একদম শীষমহলের সামনে। এই যে শীষমহল, এটা এতটাই সুন্দর লাগছে যেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। তো আপনারা নিজেরাই দেখুন ভিতরটা কতটা সুন্দর। এই যে ড্রেসটা দেখা যাচ্ছে, এটা মহিলাদের ড্রেস। আর ঠিক এর উপর দিকে যদি আমরা সিলিংয়ের দিকে তাকাই, এখানে গোল্ডের কাজ করা, এটা কি বলবো, এটা এই চাঁদোয়া বলে না এটাকে। যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে ফুলমহল। তো এই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে আমি বেলজিয়াম কাঁচও দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায়। যেমন এই যে এই উপরের এই জায়গাগুলো হচ্ছে বেলজিয়াম কাঁচ লাগানো আছে। তো এই যে জায়গাটা আছে ফুলমহল, এই ফুলমহলে যে সমস্ত রাজাদের সময় যারা অতিথি আসতো, সেই সমস্ত অতিথিদের সঙ্গে কথা বলবার জন্য বা কোনো ইম্পর্টেন্ট মিটিং হলে এই জায়গাতে কিন্তু সেটা করতো। তো দারুণ একটা সুন্দর জায়গা, ফটোজেনিক জায়গা। এবারে ঢুকেছি রাজা মহারাজাদের আমলে ব্যবহৃত সেই সমস্ত ঢাল তরোয়াল হাতিয়ার এইসব দেখবো বলে। বাইক চালানোর সময় আমরাও হেলমেট পরতাম, তো এরাও যুদ্ধ করার সময় হেলমেট পরতো। আমরাও যেমন আর্মার লাগাতাম, এলবো গার্ড, নি গার্ড এসব লাগাতাম, তো এরাও এই ধরনের হাতে বুকে এই সমস্ত গার্ডগুলো লাগাতো। এই যে এটা গার্ডটা, এখানে মাথাটা থাকতো, একটা পিছন দিকে একটা সামনের দিকে থাকতো, আর ওই দুটো হচ্ছে উপরে ঢাল। আর ঘুরতে ঘুরতে যে জায়গাটায় চলে এসেছি, তো সেই জায়গাটা খুবই সুন্দর। আপনারা যে জায়গাটা এখন দেখছেন এটা হচ্ছে মতিমহল। রাজা মহারাজাদের আমলে এই জায়গাটায় বৈঠক হতো। ওই যে উপরের যে জানালাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তো এখানে রানীরা বসে থাকতো এবং যদি কোনো কিছু বলার থাকতো এখান থেকে বলতো। এই যে ফোর্টে এখন ঘুরে বেড়াচ্ছি, এখানেই একটা পপুলার হিন্দি ছবির শুটিং হয়েছিল, হাম সাথ সাথ হ্যায়। তো এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রানীদের মহল। আর অসম্ভব সুন্দর আর্কিটেকচার, মানে কাছ থেকে না দেখলে এগুলো অনুভব করা একদমই সম্ভব নয়। তো এবার চলে এসেছি ফোর্টের এমন একটা জায়গায়, এটা একটা টপ জায়গা, এখান থেকে আজানও শোনা যাচ্ছে। আর এই যে এখানে অনেক তোপ রাখা আছে, তোপ তোপ তোপ। তো ধীরে ধীরে এবার ফোর্টের বাইরে বেরোচ্ছি। Bye.
মেহরানগড় ফোর্ট কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি হচ্ছে জসবন্ত থাড়া। তো জসবন্ত থাড়া হচ্ছে এমন একটা জায়গা যেটাকে বলা হয় যোধপুরে তাজমহল বা রাজস্থানের তাজমহল। তো চলুন আপনাদেরকে মেন মনুমেন্টটা দেখাই। জসবন্ত থাড়ায় আপনাকে যদি ঢুকতে হয় তাহলে আপনাকে টিকিট কাটতে হবে 30 টাকা করে। মেহরানগড় ফোর্টের যে সমস্ত রাজা ছিল তাদের শেষকৃত্য করবার জন্য এই জসবন্ত থাড়া এটা ফেমাস। তাজমহল যে শ্বেতপাথরে তৈরি সেই একই পাথরে এই জসবন্ত থাড়া তৈরি, এই কারণে এই জসবন্ত থাড়াকে যোধপুরের অথবা রাজস্থানের তাজমহল বলা হয়। আপনারা দেখলেন মেহরানগড় ফোর্ট এবং জসবন্ত থাড়া। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখন বসে আছি যোধপুর শহরে মেহরানগড় ফোর্টেরই কোনো একটা জায়গায়। এখান থেকে দেখুন যোধপুর শহরের ভিউ দেখা যাচ্ছে। আর এই ভিউয়ের সঙ্গে সঙ্গেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আর একটা নতুন অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই। এই যে জঙ্গলটার মধ্যে পার হচ্ছি, এই জায়গায় রনকপুরের চিতা পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে সাফারি করা হয় রনকপুরে। ওয়াইল্ড লাইফ হিসেবে এই চিতার ছবিটা দেওয়া আছে রনকপুর। ওরে বাবা, তো এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি, তো এবার এগিয়ে যাবো, বেশি দেরি করবো না। এই জঙ্গলটা খুব তাড়াতাড়ি পার হতে হবে।